মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সকালে রাজধানীর বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। সেখানে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের এই নেতাকে। আপেল মাহমুদের রিপোর্ট। কখনো রাজপথে, আবার কখনো আদালতে নেতাকর্মীদের জন্য লড়াইয়ে আওয়ামী লীগের ভরসায় ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। দলের প্রতিটি আন্দোলন আর সংকটে পাশে থেকে সাহস আর শক্তি যুগিয়েছেন সহযোদ্ধাদের। প্রিয় এই নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্রাণঘাতী করোনা ভাইরাস। শনিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রথম জানাজা শেষে বনানে নেওয়া হয় তাকে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান তাকে। সামাজিক দূরত্ব অনেকটা উপেক্ষা করেই তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান আওয়ামী লীগের নেতারা। মহাখালী এবং ফার্মগেট এলাকা, এই এলাকাকে তিনি প্রকম্পিত করে তুলতেন, কোনো রক্তচক্ষুকে তিনি ভয় পেতেন না। সবারই একটা শ্রদ্ধার পাত্র ছিলেন। যখনই কেউ অসুবিধায় পড়তেন, আমি বলছি আইনি সহায়তার জন্য তিনি সবসময় এগিয়ে আসতেন। এই নেতা সবার জন্যই আজকে একজন প্রিয় নেতা ছিলেন, এবং আমরা মনে করি আমরা একটা প্রিয় নেত্রীকে হারিয়েছি। আইনজীবীদের পক্ষে কাজ করার মতো ব্যক্তিত্ব আমরা ফিরে পাব না, একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বনানী কবরস্থানে মায়ের কবরে শোয়ানো হয় আওয়ামী লীগের অন্যতম ত্যাগী এই নেতাকে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান সাহারা খাতুন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।